এসেই প্রথমে আল্লাহু আকবার বলে শুরুটা করতে হবে, আল্লাহু আকবার বলে শুরুটা করতে হবে। শুরুটাই আপনি করলেন না তো আপনার সালাত কিভাবে হবে? এবারে আপনি যখন দাঁড়াবেন এইভাবে পায়ে পা কাঁধে কাঁধ দুটি পা মিলে যাবে, সঙ্গে গোড়ালি মিলে যাবে, দেখেন ভালো করে দেখেন, এই যে গোড়ালির সঙ্গে গোড়ালি মিলে যাবে এবং কাঁধে কাঁধ মিলে যাবে, এমনটা নয় যে আপনার ইচ্ছা মতো দাঁড়ালেন এইভাবে মেলা করে। আপনার একটা আদর্শ মাপ, এমনটা না যে পাটা এইভাবে পাক করবেন, আপনার একটা নির্দিষ্ট আদর্শ মাপ যা আপনার বডির সাইড রয়েছে সেই সাইড অনুপাতে, আদর্শ মাপ যেটা রয়েছে যে আপনার বডির সাইজ অনুপাতে আপনি পাটাকে ফাঁক করবেন, এমন না এইভাবে ফাঁক করে দিলেন আর ওইভাবে কাঁধে কাঁধ তো মিলে দূরে কোথায় আপনার দেড় হাত দেড় মানে স্পেস থেকে গেল, এরকমটা যেন না হয়। আপনার মানে পায়ের সঙ্গে পা এবং কাঁধের সঙ্গে কাঁধ যেন মিলে সেইরকম একটা স্পেস নিয়ে আপনি পাটাকে ফাঁক করবেন, এমনটা না যে এইভাবে, আর পাটাকে সমানভাবে করবেন। এই যে আপনার প্লেসটা আছে যে সমান, এই সাইডটাকে আপনার পায়ের বাইরের অংশটা ওর পা আর আপনার পা টোটালটাই মিলে থাকবে, এটাই সঠিক। যদি কেউ না করে জামাতে এসে আপনারা যারা আজকে জানছেন তার পা টেনে আপনি নিয়ে আসবেন তার কাছে, যদি কেউ না করে যে আমি এইভাবে দাঁড়িয়েছি সে এইভাবে করে আছে, ওকে বলার পরেও যদি না আসে তাকে আপনি টেনে নিয়ে আসবেন, তার একদিন দুদিন করলে ওকে বুঝাবেন, যদি না করে টেনে নিয়ে আসবেন, তারপরেও যদি না করে তাহলে আপনার দায়িত্ব শেষ। বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, যদি একটি আয়াত সম্পর্কেও জেনে থাকো অপরকে জানো, প্রত্যেকেরই দায়িত্ব। তো যাই হোক, এইভাবে পায়ে পা মিলবে, এইভাবে পায়ে পা মিলবে এবং আল্লাহু আকবার বলে তাকবীর তো আপনারা শুনলেন সবাই, আল্লাহু আকবার, হাতটা যে উঠবে হাতের অংশটা যে উঠবে হাত এইভাবে ফাঁকা করবেন না, হাত এইভাবে মুষ্টিবদ্ধ করবেন না, হাত উঠবে একেবারে প্লেস একটা আদর্শ মাপ এবং উঠবে কানে যে লতিটা আছে এবং ঘাড় এর ফাঁকা মাঝামাঝি এর মধ্যেই উঠবে, এমনটা নয় যে কানের উপরে উঠে গেল কিংবা ঘাড়ের নিচে থেকে গেল, একবারে এই কানের লতি থেকে নিয়ে এই ঘাড় পর্যন্ত এর মধ্যেই একটা থাকবে, এটাই হচ্ছে আদর্শ মাপ এবং খুব ফাঁকা হবে না, হাতটা এইভাবেও মেলা হবে না এইভাবেও আটা হবে না, এই যে ঘাড় কানের যে লতি একটা আদর্শ মাপ এইভাবেই থাকবে, এমনটা নয় যে আপনি এইভাবে আল্লাহু আকবার বলে হাত দুই দিকে মেল করে দিলেন কিংবা এইভাবে আল্লাহু আকবার বলে এইভাবে আটা করে দিলেন, এরকমটা যেন না হয়। মাপটা হবে সুন্দর, আপনার কাঁধ যেখানে আছে কাঁধ বরাবর আপনার উঠবে, এইভাবে দেখে নেন মাপটা, এইভাবে উঠে ঠিক আছে আল্লাহু আকবার বলে এটা থাকবে তাহরিমা, এইভাবে আপনারা দেখবেন এইভাবে আল্লাহু আকবার বলে আপনারা হাত বাঁধবেন বুকের উপরে। হাত বাঁধার দুটি পদ্ধতি, আপনার বাঁ হাতের উপরে ডান হাত কবজির উপরে কবজি এইভাবে মিলাবেন বুকের উপরে, আরেকটি পদ্ধতি যেটা এই যে এইভাবে হাতে বাঁ হাতের উপরে ডান হাত পুরোটাই দিয়ে দিতে পারেন সেটাও চলবে, তো দুই রকম পদ্ধতি এবং হাত বাঁধবেন বুকের উপরে, এটাই সঠিক পদ্ধতি, এটাই সঠিক পদ্ধতি। এবারে হাত বাঁধা হয়ে গেল, এটাকে একটা জিনিস খেয়াল রাখবেন, আজকে বিভিন্ন আলেম ওলামাদেরকে আপনি দেখছেন যখন রুকুতে যায় তখন রাফুল ইয়াদেন করে না, যখন রুকুতে যায় তখন রাফুল ইয়াদেন করে না, রাফুল ইয়াদেন রুকুতে যাওয়ার আগে রুকুতে যাওয়ার পরে সব জায়গায় রাফুল ইয়াদেন রয়েছে। আপনি এবার আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন এইভাবে, হাত বাঁধো, হ্যাঁ হাত বাঁধো, হ্যাঁ আল্লাহ করে, এবার আপনার হাত বাঁধা হয়ে গেল, হাত বাঁধার পরে এবার যেটা করণীয় সেটা আপনাকে সানা পড়তে হবে, সানা সবাই মুখস্থ করবো, আজকে দোয়া শেখানো হচ্ছে না, আজকে শুধু সঠিক পদ্ধতি শেখানো হচ্ছে, সানা পড়বেন, সানা পড়ার পরে আপনারা সুরা ফাতিহা পড়বেন, ইমামের পিছনে যদি নামাজ পড়েন শুধু সুরা ফাতিহা পড়েই কমপ্লিট, আর অন্য কোনো আর সুরা পড়তে হবে না, আর যদি একাকী নামাজ পড়েন তাহলে সুরা ফাতিহার সঙ্গে সঙ্গে একটি অন্য সুরা পড়বেন, মনে রাখবেন জোহর এবং আসরের যে চার চার রেখা মানে নামাজ আছে প্রথম দুই রেখাতে আপনারা সুরা ফাতিহার সঙ্গে অন্য একটি সুরা যেটি আপনি জানেন সেটাকে মিল দিবেন, আর তারপরের দুই রেখাতে আপনারা শুধু সুরা ফাতিহাই পাঠ করবেন, অন্য কোনো আর সুরা পড়ার দরকার নেই, শুধু জোহরের সালাত আর আসরের সালাতে, খাস করে মনে রাখবেন জোহরের সালাত এবং আসরের সালাত যে চার রেখাত নামাজ রয়েছে প্রথম দুই রেখাতে সুরা ফাতিহার সঙ্গে অন্য সুরা মিলাবেন যদি একাকী সালাত আদায় করেন, আর ইমামের সঙ্গে যখন সালাত আদায় করবেন তখন কোনো অবস্থাতেই আপনাকে অন্য সুরা পড়তে হবে না, শুধু সুরা ফাতিহা, শুধু শুধু সুরা ফাতিহা, সানা পড়লেন সুরা ফাতিহা পড়লেন বাস, এবার ইমাম যা বলছে পড়ুক, যা বলছে পড়ুক, এবার আপনি যদি একাকী নামাজ পড়েন তাহলে সুরা ফাতিহার সঙ্গে অন্য একটি সুরা মিল করবেন, শুধু আসর এবং জোহরের পিছনের দুই দুই যে রেখাত রয়েছে চার রেখাতের মানে চার চার রেখাত করে প্রথম দুই রেখাত বাদ দিয়ে পরের যে দুই রেখাত রয়েছে সেখানে সুরা ফাতিহা বাদে আর অন্য কোনো কিছু পড়ার দরকার নেই, প্রথম দুই রেখাতে সুরা ফাতিহা পড়লেন দুটো সুরা মিলালেন, কিন্তু পরের দুই রেখাতে আর সুরা মিলাতে অন্য সুরা মিলাতে হবে না, কিন্তু ফাতিহা অবশ্যই পড়তে হবে।
মানে ওটা তো আছে, আমি শুধু খাস করে বলছি যে শুধু জোহরের সালাত আর আসরের সালাত চার চার রেকাত, জোহরের সালাতে চার রেকাত, আসরের সালাত চার রেকাত, প্রথম দুই রেখাতে সুরা ফাতিহা হবে একাকি নামাজ পড়লে, আর ইমামের সঙ্গে নামাজ পড়লে তো কোনো কোথায় নেই, সুরা ফাতিহা বাদে অন্য কোনো কিছুই নেই, প্রথম দুই রেখাতে কি হবে সুরা ফাতিহা হবে, অন্য সুরা হবে, আর তারপরের দুই রেখাতে সুরা শুধু শুধু সুরা ফাতিহাই হবে, অন্য কোনো আর সুরা হবে না, এটা হচ্ছে জোহর এবং আসরের জন্য একই নিয়ম। যাই হোক, এবার এটা পড়ার পর এবার আপনারা রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার সময় কিন্তু অবশ্যই আবার রাফুল ইয়াদাইন করে, এই যে রাফুল ইয়াদাইন আবার এই করে আপনারা এবার এইভাবে হাঁটুতে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার দোয়া আপনারা সবাই জানেন যে আমরা সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম এই পড়ে থাকি, এবং এই যে যাচ্ছে এই যে মাজা এবং এই যে মাথা এই দুটোই কিন্তু সমান হবে, এমনটা নয় অনেকে এইভাবে থাকে, অনেকে এইভাবে থাকে, অনেকে এইভাবে থাকে, অনেকে আবার একবারে বাঁকা নৌকার মতো হয়ে যায়, সেরকমটা কিছুই না। আপনাকে দেখতে হবে, আপনি দেখবেন যে আমার প্লেসটা ঠিকঠাক হচ্ছে কিনা, কাউকে দেখাবেন যে আচ্ছা আমি কিভাবে হলে আমার সোজা হচ্ছে, যখনই কেউ বলে দিবে যে আপনার হ্যাঁ এইটা ঠিক আছে, একটা এই মাপটা দেখাই দিবে যে এইভাবে করলে আপনার ঠিক আছে, তাহলে আপনি বুঝবেন যে আমার এইভাবে হাললেই আমার পিঠটা সোজা হবে, তাহলে এইটা আর এইটা যেন বরাবর থাকে এবং নজরটা যেন ঠিক সিজদার স্থানে থাকে, এইভাবে আপনারা রুকু করবেন এইভাবে। আচ্ছা, রুকু যে করবেন হাঁটুতে যে হাত দিবেন, হাঁটুতে আপনার এলো পাথাড়িভাবে হাত দিবেন না, সুন্দরভাবে আঙুলগুলো যেভাবে দিয়েছে আপনারা সবাই দেখছেন সেইভাবে আপনারা এইভাবে রুকু করবেন। এবার রুকু করার পর আবার সামি আল্লাহু লিমান হামিদা, হ্যাঁ এইভাবে করবেন, আবার রাফুল ইয়াদেন হবে যেখানে যেভাবে রাফুল ইয়াদেন হয়েছিল যাওয়ার আগে। না, আপনারা নির্দিষ্ট সেজদার স্থানে দেখবেন পায়ে এদিক ওদিক, হ্যাঁ এটা জিনিস মনে রাখবেন যে নামাজের সময় এদিক ওদিক সাইড হ্যাঁ আগা পিছ এইসব দেখানো কিন্তু যাবে না, আপনারা ঠিক নির্দিষ্ট খুঁজু খুঁজু ঠিক রাখার জন্য আপনারা নির্দিষ্টভাবে আপনাদের যেই জায়গাতে সেজদা যাবে সেই জায়গাতে আপনাদের ইয়ে করবেন। এবার রুকু থেকে উঠে গেলেন, এবার সেজদায় যাবেন, সেজদায় যাওয়ার একটা খাস জিনিস মনে রাখবেন যে সবাই অনেকে আছে যে আগে হাঁটু দিয়ে দেয়, আগে হাঁটু দিয়ে দেয়, কিন্তু না, কখনই আগে হাঁটু দিবেন না, আপনারা আগে আপনাদের আগে হাত যাবে, আপনাদের আগে হাত যাবে, এইভাবে হাত যাবে, এবার তারপরে হাঁটু যাবে, এবারে আপনার কপাল এবং নাক এই দুটো জিনিস আপনার মাটিতে থাকবে আর থাকবে, আপনারা কখনোই হাঁটু আগে নিয়ে যাবেন না, আগে হাত, এবারে ওখান থেকে নিয়ে এবার উঠো, হ্যাঁ এইভাবে উঠবেন, এক হয়ে গেল। এই দুই সিজদার মধ্যখানে দোয়া আছে, আল্লাহ ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াফিনি ওয়ারজুকনি, আর একটা দোয়া আছে অন্যরকম ভাবে একটু মিলিত, যাই হোক এই দোয়াগুলো আমরা পড়ে শিখাবো ইনশাল্লাহ। আবার একটা ইয়েতে যাবেন, হ্যাঁ সিজদাতে এইভাবে সিজদা করলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই ছোট ছোট দোয়াগুলো অবশ্যই শিখে নেবেন। এই হ্যাঁ হ্যাঁ, এবার পাটা, এই যে পাটা আছে পাটা কিন্তু খাড়া থাকবে, পাটা কিন্তু পিছনের পাটা খাড়া থাকবে, হ্যাঁ আচ্ছা আমরা ওটা বলবো, পিছনের পাটা খাড়া থাকবে, এবার যখন রুকু থেকে উঠলো উঠে যান, হ্যাঁ এইভাবে আপনারা দুই রেখা পড়ে নিলেন, দুই রেখাতের শেষে যখন দুই রেখা আপনার যদি ফজরের সালাত হয় সেটা যদি দুই রেখাতেই কমপ্লিট হয়ে যায় ফজরের সালাত, তাহলে আপনাদের এই যে বাঁ পাটা রয়েছে বাঁ পাটা একবারে ডান পায়ের হ্যাঁ নিচ দিয়ে বের হয়ে যাবে ওইদিকে, এটা হচ্ছে পদ্ধতি। এক কথায় যখন সালামের বৈঠকে বসবেন যেই রেখাতটা আপনার শেষ রেখাত, যে এটা এবার আমি কী করবো সালাম ফিরবো, হ্যাঁ এটা আমার শেষ বৈঠকই, সেটা চার রেখাতের জোহরের সালাত হোক, আসরের সালাত হোক, কিংবা তিন রেখাত মাগরিবের সালাত হোক, যদি শেষ বৈঠকে হয় যে এটা দিয়ে আমার এই রেখাতটাই হচ্ছে শেষ, তাহলে আপনি আপনার বাঁ পাটা ডান পাটার নিচ দিয়ে বের করে দিবেন, এবং হাতটা যে আপনার থাকবে আপনার এই যে হাত ডান হাতটা আপনি যে হাতের ইশারা করবেন আঙুল ইশারা করবেন, হাতটাকে এইভাবে মুষ্টিবদ্ধভাবে ধরে এইভাবে আঙুলটাকে অনবর্ত, এটা হাত কিন্তু মুষ্টিবদ্ধ থাকবে না কিন্তু এটা অনবর্তভাবে এইভাবে আপনার অবিরাম চলতেই থাকবে, এইভাবে কতক্ষণ পর্যন্ত, এটা আপনার চলবে সালাম ফিরা পর্যন্ত, সালাম ফিরার পর্যন্ত এইভাবে থাকবে। আচ্ছা হ্যাঁ, তখন দৃষ্টিটা কিন্তু এই জায়গায় রাখবেন, আঙুলে রাখবেন। আচ্ছা, আপনার যদি শেষ বৈঠক হয় তাহলে এখানে আপনি তাশাহুদ পড়বেন, আপনি দরুদ পড়বেন, দোয়াইমা সুরাগুলো রয়েছে যেগুলো আমরা মানে পড়ে থাকি, সেগুলো আমরা অন্যদিন শিখাবো ইনশাল্লাহ, সেগুলো পড়বেন। এবার পড়ে এবার আপনারা সুন্দর করে সালাম ফেরবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এইভাবে আপনি সালাত সমাপ্তি করবেন, কারণ এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। রাফুল ইয়াদাইন করতে হবে, আপনার হাঁটুতে হাত দিতে আপনাকে সোজা করতে হবে, সিজদা আপনাকে ঠিকঠাক করতে হবে দুই সিজদার মাঝে। তবে একটা জিনিস বারবার বলি যে আপনারা যখন হাত উঠাবেন, অনেকে আমি দেখেছি হাত উঠালো একবার ঝাড়াম করে হাতটা ছেড়ে দিল, এইভাবে কখনই হাত ছাড়বেন না, একটা আদবের একটা সিস্টেম আছে, এমনটা না এইভাবে উঠালাম আর খুব স্পিডে ছেড়ে দিলাম, এমনটা না, আস্তে করে হাত উঠবে সামি আল্লাহ, এইভাবে
স্মুথলি হাতটা উঠলো, আবার স্মুথলি হাতটা নামবে, এরকমটা না ঝাড়াম করে উঠালাম আর ছড়াম করে ছেড়ে দিলাম, এরকমটা না। নামাজের মধ্যে একটা খুশুখুজু বা নামাজের যে একটা স্লো গতি, সেটা জিনিসটা টিকিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু আমাদের নামাজটা সঠিক হবে না। নামাজের যে গতিটা স্লো হওয়া উচিত, নামাজের গতিটা স্লো হওয়া উচিত, তো সেই মর্মে আমাদের হাতটা স্মুথলি উঠবে, স্মুথলি নামবে। না, ইমামের আগে কখনোই, যদি কারো ইমামের আগে, ইমামের অনুকরণ, ইমাম মানে কি, সে বাকিরা মুক্তাদিরা ইমামের অনুকরণ করবে, আর যদি ইমামের অনুকরণ নাই করলো তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। তো কারণ ইমাম আগে চলে যাচ্ছে সেজদায়, তার আগে চলে যাচ্ছে সেজদায়, ইমাম রুকুতে যাওয়ার আগে এ রুকুতে চলে গেল, এইভাবে সালাত হবে না। ইমাম রুকুতে যাবে, সবাই রুকুতে যাবে, ইমাম সেজদায় যাবে, সবাই সেজদায় যাবে, এইভাবে সালাত আদায় করতে হবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, আর কিছু কারো যদি জানার বাকি থাকে, আপনারা যারা নতুন সালাত আদায় করছেন, যারা সঠিক পদ্ধতিভাবে আদায় করছেন না, তারা আজকে দেখলেন এই সঠিক পদ্ধতিতে আপনারা সালাত আদায় করবেন। পায়ে পা অবশ্যই মিলাবেন, গোড়ালির সঙ্গে গোড়ালি মিলবে এবং কাঁধের সঙ্গে কাঁধ অবশ্যই মিলবে। যদি কেউ না মিলায়, যারা জানেন আজকে সকলে জানেন, সকলে আজকে জানলেন বিষয়টা, যারা জানেন না, আর এটা কখনো অবহেলা করবেন না যে বলেছে বলেছে, কিন্তু এই যে একটা অবহেলা হয়, আল্লাহর নবীকে আপনি অপছন্দ করছেন, আল্লাহর নবী শিখিয়ে দেওয়া রীতিকে হয় অপছন্দ করছেন, না হয় অস্বীকার করছেন, ইমান টুটে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আপনি আল্লাহর নবীর শিখিয়ে দেওয়া নীতিমালাকে অপছন্দ করছেন, এতটুকুই যথেষ্ট, বেশি কিছু দরকার নেই। তো যাই হ্যাঁ, তো যাই হোক, আমরা যতটুকু জানলাম, যতটুকু শিখলাম, আর এর উপরে অবশ্যই ইনশাল্লাহ আমল করব। আর জামাত চলাকালীন আমরা যখন জামাতে উপস্থিত হব, অবশ্যই রাফুল ইয়াদাইন দিয়ে, তাকবীরে তাহরিমা দিয়ে আমরা সালাত শেষ করব, আমার জামাত যে অবস্থাতে থাকুক না কেন, আমরা শেষ এবং সালাম দিয়ে আমরা শেষ করব। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দিক, আমরা যতটুকু জানাতে পারলাম, যতটুকু জানলাম, তার প্রতি পূর্ণাঙ্গ আমল করার, আল্লাহ মুআমিন। এবারে শেষে আপনাদের সামনে তারিক ভাই দুটি কথা বলে শেষ করবো ইনশাল্লাহ। দুনিয়া তোমা আখিরাতে সুখে রাখুক এবং তাকে আল্লাহ তাআলা জান্নাতি বাসী করুক, আমিন। আলহামদুলিল্লাহ, আমি খুব দুঃখিত আপনারা আমাদেরকে সময়টা দিলেন, আপনাদের সময়টা খুব মূল্যবান সময় ছিল, এই সময়টা আমরা নেওয়াতে আমরা খুব দুঃখিত, কিন্তু যাই হোক এটা আমাদের কর্তব্য ছিল জানিয়ে দেওয়া। যাই হোক, আমরা কিছু সময় আপনাদের নিলাম, এর জন্য আমি দুঃখিত। আমাদের কাইম সাহেব অনেক কিছু বললেন, তার মধ্যে আমি কিছু মনে করি যে বললে এটা ভালো হতো, কিন্তু আমি বলে দিই যেটা ছুটে গেছে। প্রথম কথা হলো যে তাকবীরে তাহরিমা যেটা বলছেন উনি, ওটা আমি একমত যে আল্লাহ আকবর বলে, কিন্তু আমরা সব জায়গায় করব না, চারটি জায়গায় আছে যেটা আমরা শুধু তাকবীরে তাহরিমাতে হাত উঠাবো। প্রথম নাম্বার হচ্ছে যখন আপনি স্টার্টিং করবেন আল্লাহ আকবর বলে হাতটা উঠাবেন, হয়ে গেল একটা জায়গা হয়ে গেল প্রথম। দ্বিতীয় জায়গা যেটা রুকুতে যাব আল্লাহ আকবর বলে, দ্বিতীয় জায়গা। তৃতীয় জায়গা হচ্ছে যখন আমরা হাতটা উঠাবো, তৃতীয় জায়গা হলো। আর চতুর্থ জায়গা হলো যখন আমরা চার রাকাতে পড়ি, দু রাকাত পরে তা শহদ পরে যখন আত্মায়ত করি, যখন উঠবো আমরা তখন হাতটা উঠাবো, এটা হচ্ছে চতুর্থ জায়গা। পঞ্চম কোনো জায়গা নেই যে আমরা হাতটা উঠাবো, এটা মনে রাখবেন। আমরা প্রথম রাকাত করলাম, দ্বিতীয়বার উঠলাম, আবার ফের কেউ হাতটা উঠাই না, ভুল। আমি যখন প্রথম রাকাত হয়ে গেল, সিজদা করলাম, দুই সিজদার পরে যখন ডাইরেক্ট উঠবো তখন হাতটা উঠাবো না, একদম ডাইরেক্ট আমার হাত এখানে যাবে, ঠিক আছে। চারটি জায়গা আছে যেখানে আমরা তাকবীরে তাহরিমা হাতটি উঠাবো। প্রথম নাম্বার যখন আমরা স্টার্টিং করবো শুরু রুকুতে, দ্বিতীয় এখানে হলো, তৃতীয়, আর চতুর্থ হলো যখন দুই রাকাত পূর্ণ হয়ে যাবে, তৃতীয় রাকাতের জন্য যখন আমরা উঠবো তখন আমরা হাতটা উঠাবো, এটা মনে রাখবেন, এটা হলো চতুর্থ জায়গা। দ্বিতীয় নম্বর কথা হলো যে সূরা ফাতিহা পড়ার নিয়ম, বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন রকম বলেছেন, তার মধ্যে যেটা আমি ইমাম তিরমিজি বলেছেন, এটা সবচেয়ে আমি ভালো লাগলো, যে সূরা ফাতিহা মুক্তাদিরা যারা পিছনে থাকবে তারা কীভাবে পড়বে। এবার দেখুন, আমি যেটা সবচেয়ে ভালো মনে করি যে আল্লাহ আকবর বলে শুরু করলেন ইমাম, আপনি ইমাম সাহেব পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
ইমাম সাহেবের এটা কর্তব্য যে একটু করে অপশন যেন দেয়, ইমাম মুক্তাদি যারা পিছনে আছে তারা যেন পড়ে। আমার সাথে নয়, আমি বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি আলহামদুলিল্লাহ না, আমার শেষ হবে আপনি শুরু করবেন, এটা মনে রাখবেন, আমার শেষ হবে আপনি শুরু করবেন প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, এখানে কিছু কিছুটা একসাথে হবে, কারণ যেহেতু এখানে আমিন বলা সেক্ষেত্রে আছে, কিন্তু আমরা দেখি যে ওয়ালাদদাল্লিন আমার শেষ হলে তারা আমিন, এটা ভুল। আল্লাহ রাসূল বলেছেন ইদা আম্মানাল ইমামু ফা আমিনু, যখন ইমাম সাহেব আমিন বলে তারপরে তোমরা ইমাম আমিন বলো, আমাকে আমার ওয়ালাদদাল্লিন আমিন না, ভুল। আমি যখন আমিন বলবো আমার শুনে তারপরে ইদা আম্মানাল ইমামু ফা আমিনু, যখন ইমাম সাহেব আমিন বলে তারপরে তোমরা কি করো ফা আমিনু, তারপরে তোমরা কি করো আমিন পড়ো, এটা আমাদের ভুল হচ্ছে। তো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ইমামের অনুসরণ করব, ইমামের সবসময় পিছনে চলার চেষ্টা করবো, এটা আমাদের ভুল হচ্ছিল যে সূরা ফাতিহা পড়ার এবং আমিন বলার সময় ওয়ালাদ দালিনটা একসাথে হবে, যেন ইদা আম্মানাল ইমাম পড়ার পর সাথে সাথে যেন তার উত্তরে আমরা দিতে পারি। কারণ হাদিস এসে যখন ওই সময় ফেরেশতাগুলো আমিন বলে, যদি ওর ফেরেশতার সঙ্গে আমিন আমার অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। যাই হোক, আমরা অনেক কথা শিখলাম আজকে, ইনশাআল্লাহ এরপরে আমল করার চেষ্টা করব। হ্যাঁ, আর একটি কথা হচ্ছে যে আমরা যতটুকু শিখলাম আমার পাশে যারা ভুল করবে তাদের আমাদের কর্তব্য হচ্ছে তাকে জানিয়ে দেওয়া এবং তার ভুলকে সংশোধন করা। কারণ আমি জানা সত্ত্বেও যদি তার ভুলকে সংশোধন না করি না বলি তাহলে এটা আল্লাহ আমাকে ধরবে, এবং আমি শিখার পরে যদি আমল না করি তাহলে আমাকেও আল্লাহ ধরবে। আমি এর আগেও বলেছি আজকেও বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে জিজ্ঞেস করেন মাযা আমিলা ফী মা আলিমা, জানার পরে কতটুকু আমল করেছে। আলিম সমাজ